চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলি গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে শনিবার গ্রামের যুব সম্প্রদায়ের সদস্যরা গ্রামের প্রধান প্রবেশদ্বারে বাঁশ টাঙিয়ে সেখানে লাল লালফ্লাগ টাঙিয়ে গ্রামকে লকডাউন করেন এ সময় যুবকদের পক্ষ থেকে বলা হয় সারা বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষ আজ দিশেহারা এই প্রেক্ষাপটে আমাদের গ্রামকে সুরক্ষা রাখতে গ্রামের মানুষকে সচেতন করতে স্থানীয় ইউপি সদস্যর অনুমতি ক্রমে গ্রামের প্রধান সড়ক বাঁশ দিয়ে আটকিয়ে গ্রামকে লকডাউন করা হলো অন্যথায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব নাই এ সময় যুবক ইউনিটের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামের প্রত্যেকটা নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সেই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান যুবকরা অন্যথায় ভাইরাসের প্রাদুর্ভাব থেকে উথুলি গ্রামকে রক্ষা করা যাবে না তাই সকলকে সুনাগরিক হিসেবে একজন দক্ষ নাগরিক হিসেবে দেশ গড়ার সমাজ গড়ার নিজে সুরক্ষা থাকার এবং গ্রামকে সুরক্ষা রাখার আহ্বান জানান তারা